রাজধানী দশমী ঘাটে বাড়ির দুর্গা প্রতিমা নিরঞ্জন করতে গিয়ে বিজয়া দশমী উপলক্ষে সকল রাজ্যবাসীকে আন্তরিক প্রীতির শুভেচ্ছা এবং অভিনন্দন জানালেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পরিবারের সকল সদস্যদের নিয়ে এবছরের মতো দুর্গা মাকে শেষ বিদায় জানালেন মুখ্যমন্ত্রী। এর ফাঁকে জানালেন দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থাপনা দেখে তিনি সন্তুষ্ট। ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ, তাদের কড়া নজরদারির মধ্যে চলছে প্রতিমা নিরঞ্জনের কাজ। দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের স্থানের আয়তন বাড়ানোর পাশাপাশি ব্যবস্থা করা হয়েছে স্থায়ী ফ্লাড লাইটেরও। এছাড়াও বিসর্জনের জন্য রয়েছে ট্রলি, ক্রেন ইত্যাদি। দশমী ঘাটে প্রতিমা নিরঞ্জনের ব্যবস্থাপনা খতিয়ে দেখতে এদিন উপস্থিত ছিলেন আগরতলা পুর নিগমের মেয়র দীপক মজুমদারও। এত সুন্দর ব্যবস্থাপনার জন্য পুর নিগমের সকল সদস্য এবং মেয়রকে মঙ্গলবার সাধুবাদ জানান মুখ্যমন্ত্রী। এর পাশাপাশি ফের একবার আশা প্রকাশ করেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ে তোলার। সবাই দেখছেন আপনারা এত সুন্দর পুজো, আমার মনে হয় গত বছরও ভালো হয়েছে, এইবার মনে হচ্ছে আরও ভালো হয়েছে। এবং আগরতলাতে বিশেষ করে এখানে যে ব্যবস্থাপনা, আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন, মাননীয় আমাদের মেয়র সাহেব এবং ওনার টিম যেভাবে এখানে ব্যবস্থাপনা রেখেছে সত্যিই অপূর্ব। এবং আমি আজকে আপনাদের মাধ্যমে সমস্ত ত্রিপুরাবাসীকে এই শুভ বিজয়ের হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেটা বলেন এক ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা আগামী দিন নিশ্চয়ই হবে এবং ত্রিপুরা অগ্রগতি যেটা এত চলছে সেটা আরও ভালোভাবে চলবে, এই আশা আকাঙ্ক্ষা আমার রয়েছে। মা দশভুজা দুর্গার আশীর্বাদে সকলের জীবন ভরে উঠুক অনাবিল আনন্দে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।